নমস্কার, জেসিসির সংবাদ পরিক্রমালয় আপনার স্বাগতম। স্টুডিওত মই জয়শ্রী মিঠি। প্রথমে চাওক আজির সংবাদ শিরোনাম। জাগিরোদ সমষ্টির বিভিন্ন স্থানত রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া পরিদর্শন করিলে হিতাজখলার দুগ্ধ উৎপাদনস্থলী আর পবিতরা অভয়ারণ্য। মরিগাঁওর বিভিন্ন অঞ্চলত ধুমুহার তাণ্ডব, ক্ষতিসাধন বিদ্যালয়ের লগতে কেইবাটাও বাসগৃহর। শিক্ষার অধিকারের বঞ্চিত হওয়ার পথত জাগিরোদর একাংশ শিক্ষার্থী, জাগিরোদ কেন্দ্রীয় বিদ্যালয়ের নতুন নামভর্তিত স্থগিতাদেশ। মায়ঙত জব্দ কেইবাটাও চুরাং গরু, খেতির মাজত লুকাই রক্ষা অবস্থাত উদ্ধার হল গরুকিটা। এতিয়া চাওক বাতৰি বিস্তৃতৰ ওপৰত। মঙলবাৰে জাগিৰোদ সমষ্টিৰ কেইবাটাও উল্লেখযোগ্য স্থান পৰিভ্ৰমণ কৰে অসমৰ ৰাজ্যপাল গুলাবচাঁদ কাটাৰিয়াই। পুৱাৰ ভাগতে সপত্নীক পবিতৰা অভয়াৰণ্য পৰিদৰ্শন কৰাৰ অন্তত ৰাজ্যপালগৰাকীয়ে হিতাজখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিত উপস্থিত হৈ ৰাইজৰ লগত মত বিনিময় কৰাৰ লগতে মাষ্টাৰচেফ ইণ্ডিয়াৰ ৰানাৰ্ছ আপ শান্তা শৰ্মালৈ অভিনন্দন জনায়।
এতিয়া চাওক সংক্ষিপ্ত ৰূপত কেইটামান বাবাতৰি। বুধবার নিশা জাগিরোদ আরক্ষীর সোরাং গো সরবরাহর বিরুদ্ধে তীব্র অভিযান। এক গোপন সূত্রর পম খেদি চলা এই অভিযানত জব্দ হল অবৈধভাবে সরবরাহ করা ছয়টাকৈ গরু। গুয়াহাটি অভিমুখী AS01KC5708 নম্বরের মাহিন্দ্রা পিক আপ বাহনখন অতি কৌশলে সরবরাহ করা হয়েছিল গোধন কেটা। জাগিরোদ আরক্ষীর সন্দেহ হওয়াত বাহনখন রখাই তালাশি চলার সময়তে এনেদরে গোধন সমূহ জব্দ হয়, যদিও বাহন এরি পলায়ন করে চালকজনে। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত জাগিরোদ আরক্ষীর তদন্ত অব্যাহত। আমি থানার পর ওলাই পিনে গই আসিল, ঝাড়গাঁও ফলে আমি কেস এটা ইনকোয়ারিত গই আসিল। যাওতে শিলভঙা হয়ে গেল, এটা গাড়ি এখন দেখিল মানে পুরা টিউবাল দিয়ে বান্ধি আনিছে। আমি ভাবছি এটা কি গাড়ি হবো পারে চাও বলে আমি ঘুরে আহিল গাড়িখানের পিছিয়ে। গাড়িখন ঘুরে আনি গাড়ি খুলিব লৈছে যেটা টিউবালটো, তেতিয়া মানুষজন ড্রাইভার পলাই দিলে, দৌড়ি দিল। তারপর আমি চালো গরু দেখিল, দেখার পিছিয়ে গাড়িটা লো আহিল। ইয়াল ছটা গরু, গরু ছটা আছে, এটা চোরাং গরু, কেউ ড্রাইভার পলাই দিছে দৌড়ি। আমি ড্রাইভার নেপালো, গাড়িখন পালো। আর গরুখিনি আমি চাব যাওতে অ্যাকচুয়ালি গরু বলে না জানো, কিন্তু কি বস্তু আছে চাব যাওতে গরু দেখা পালো। এক এপ্রিলের পর আরম্ভ হয়েছে নতুন শিক্ষাবর্ষ। সমগ্র রাজ্যের জাগিরোদর ঘনুচা প্রাথমিক বিদ্যালয়ত বিস্তৃত কার্যসূচীরে নতুন শিক্ষাবর্ষর প্রথম দিনটো শুভারম্ভ করা হয়। সেই অনুসরি পুয়া ঘনুচা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী মালা বরা তামুলীর অভিভাবক সকলেও বন্তি প্রজ্বলন করার পাছতেই শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষয়িত্রী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা সমিতিয়ে শপথ গ্রহণ করে। পরবর্তী সময় ছাত্র ছাত্রী সকল বিভাগে যোগান ধরা বিনামূল্যা পাঠ্যপুথি আগবা হয়। এই কার্যসূচীত জাগিরোদ মন্ডল সমল কেন্দ্রের সমন্বয় সাগর ঢুঙ্গেল, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আর অভিভাবক সকল উপস্থিত থাকে। দেশের বিভিন্ন প্রান্তর আমার রাজ্যখনের আর বিশেষ আমার মরিগাঁও জেলার সকল বিদ্যালয়তে যৎসব বিদ্যারম্ভ যা 15 মার্চের পর হয়ে আছে, সেই প্রসঙ্গতে আমার মরিগাঁওস্থিত এখন উন্নতমানের সরকারি মাধ্যমের অসমীয় মাধ্যমের বিদ্যালয় ঘনুচা প্রাথমিক বিদ্যালয়ত 15 মার্চের পরা হওয়া এই উৎসব বিদ্যারম্ভ কার্যসূচীর আজির যে কার্যসূচী আসে সেই মর্মে রাতেপা বৃক্ষরোপণ, বন্তি প্রজ্বলন, ছাত্র ছাত্রী, শিক্ষক, শিক্ষয়িত্রী আর অভিভাবক অভিভাবক সকলের মাজত শপথ বাক্য পাঠ করবা হয়। তেখেতসকলে শপথ গ্রহণ করে। বিভাগে যোগান ধরা যে বিনামূল্যা পাঠ্যপুথি, সেই পাঠ্যপুথি সমূহ ছাত্র ছাত্রী সকলের মাজতো বিনামূল্যা পাঠ্যপুথি যোগান ধরা হয়। মায়ঙর 1 নং বুড়গাঁওত শুক্রবারে নিশা সংঘটিত হয় এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। জুইত পুড়ি সারসার হয় রোমেন চক্রবর্তী নামের এজন লোকর বাসগৃহ। জুইত ভস্মীভূত কেবা লক্ষাধিক টাকার সা সামগ্রীর প্রয়োজনীয় নথিপত্র। মোর খুড়ান রমেন চক্রবর্তীর ঘর বাসগৃহত মানে অকস্মাৎ মই বুড়গাঁও দোকান ব্যবহার করো, 7:30 বজাত মই ঘরত আইছো মোর ঘর রাস্তার সেইটো কাহত। এতিয়া ইফালে জুই পালো, জুই পড়ার লগেলগে মই আহিলো। আহার পিছত দেখিলো যে গোটেই মানুষ আহিলে, মই আহিলো পানি চানি লই, মানে যে ধরনের আগুন জুই লাগিলে সেই জুই লগাতে মানে মানুষবর চাকিব নয়, যে মানে রাইজে সহায় সহযোগিতা করেছে। আর সেই মোর খুড়াজনও ঘরত নাছিল, কেনেপাকত মানে এই জুইখন লাগিলে মানে গম গতি পোৱা নাই। আমার সমষ্টির বিধায়ক মাননীয় শ্রীযুত বিজু সাজনিকা ডাঙরিয়া আর সরকারের ক্যাবিনেট মন্ত্রী মহোদয়ক তেখেতে এই খুড়াজনক সহায় সহযোগিতা করব কারণে অনুরোধ জানাইছো। কিন্তু আশ্চর্যজনকভাবে জুইত সকল ভস্মীভূত হওয়ার পাছতো কোনো ক্ষতি নহল পবিত্র ধর্মগ্রন্থ গীতার। গীতার লগত থাকা সকল নথিপত্র জুইত পুড়ি সারসার হয়, যদিও পবিত্র ধর্মগ্রন্থ গীতাক জুয়ে স্পর্শ নকরাত এতিয়া এয়া ভগবানের লীলা বলে কবলে আরম্ভ করেছে স্থানীয় রাইজে। আমার হাতত আপনার যখন গীতা আছে, আমার ঘর বস্তু সকল বস্তু পুড়ি গেছে, কিন্তু আপনার গীতাখন আপনি পড়া নাই। কারণ গীতা হল আমার ধর্মগ্রন্থ, হিন্দু ধর্ম ধর্মগ্রন্থ, সেইটুক লই আমি আমি বামুন মানুষ আমি পূজা পালন করো আর অধ্যয়ন করে থাকো, কিন্তু গীতাখন পড়া নাই। সকল বস্তু পড়িছে কিন্তু গীতা পড়া নাই।
সেইটো ভগৱানৰ লীলা, ভগৱানে আমাক কিবা কৰিছে আৰু আমিও জানো ভগৱান কি অপৰাধ মই কৰিছোঁ, সেইটো কাৰণে মোৰ ঘৰখন এনেকুৱা আজিৰ দিনত বহুতখিনি বস্তু সম্পত্তি গৈ গ'ল, পুৰি গৈছে, মই খোৱা ধনটো আজি ঘৰত নাই, এক পইচাও নাই, মোৰ ওচৰত হাতত ল'ৰা ছোৱালী লৈ পেলাই কি খাম আজি, সেইটো একো বস্তু নাই। সোমবাৰে নিশা লাহৰীঘাটত চোৰৰ চাফাই অভিযান। মৰিগাঁও জিলাৰ লাহৰীঘাটৰ সাৰ্বজনীন দুৰ্গা মন্দিৰত চোৰে চলালে লুটপাট। মা কালীৰ মূৰ্তিৰ পৰা লৈ যায় সোণ ৰূপৰ বহু আ অলংকাৰ, তিনিটাকৈ তলা ভাঙি এই চুৰিকাৰ্য সংঘটিত কৰে মন্দিৰটিত। হাতৰ বাজু আছিল, ডিঙিৰ হাড় আছিল, কপালত টিকলি আছিল, চুলত টুকলি আছিল, কপালত এটা ফুট এটা আছিল সোণৰ, ভৰিত নুগুৰ আছিল, এইখিনি গোটেইখিনি লৈ গ'ল। ইয়াৰ ৰূপৰ খৰ্গ আছিল, সেইখিনি লৈ গ'ল, তলা ভাঙিছে, তলা ভাঙিয়ে সোমাইছে, সোমাই হেৰি কৰিছে পিতলৰ ঘণ্টিটো চুৰ কৰি লৈ গৈছে। আৰু কি, আৰু কিবা মন্দিৰৰ পৰা লৈ গৈছে নেকি? নাই, বেলেগ একো নিয়া নাই, তলাটো গোটেইবোৰ খুলিছে, তলা গোটেইকেইটা তলা ভাঙিছে, দৰ্জা গোটেইকেইটা দৰ্জা ভাঙি তলা খুলিছে। বহুদিন ধৰি লাহৰীঘাটত চুৰিকাৰ্য চলি আছে যদিও লাহৰীঘাট আৰক্ষীয়ে আটক কৰিব পৰা নাই এটাও গভাইত চোৰক, যাৰ পৰিপ্ৰেক্ষিতত যোৱা নিশাও লাহৰীঘাট থানাৰ নাতিদূৰত অৱস্থিত লাহৰীঘাট সাৰ্বজনীন দুৰ্গা মন্দিৰৰ দৰে পবিত্ৰ স্থানত চোৰে চলালে এই লুটপাট। ইয়াৰ আগতেও তিনি চাৰিবাৰমান তেনেকুৱা হৈছে, আমি পুলিচক জনাইছো। এবাৰ চুৰি কৰি তোমাৰ হেৰি আছিলে, সৰু সৰু হেৰি ঘট আছিল, টেকেলি আছিল, এইগুলি চুৰি লৈ গ'ল, থানাত জনালো, জনোৱাৰ পিছত হেৰি কৰিলে কোন চুৰটোক ধৰি আনিলে, আকৌ ৰাতি আনি সেইখিনি পেলাই থৈ গ'ল টেকেলিখিনি, ওচৰত আমাৰ ঢৌ ঢৌ টেকেলি আছিল, সেইখিনি পেলাই থৈ গ'ল। ৰাতিটো মই গম পোৱা নাই, ৰাতিপুৱা যেতিয়া আহিলোঁ সিহঁতক কৰিলে তেতিয়া দেখিলোঁ মা এনেকুৱা অৱস্থা কৰি থৈছে, যিটো টিকলি আছিলে সোণত, এইখিনিলে কাণত জোল আছিলে, ৰূপত ডিঙিত মালা আছিলে, ওপৰত হাতৰ বাজু আছিলে ৰূপত। জাগিৰোডৰ বিশিষ্ট সমাজকৰ্মী জ্যেষ্ঠ নাগৰিক মুনীন বৰঠাকুৰক সম্বৰ্ধনা। বুধবাৰে বিশিষ্ট নাগৰিক বৰঠাকুৰক এই সম্বৰ্ধনা আগবঢ়ায় জাগিৰোডৰ জ্যেষ্ঠ নাগৰিক সমিতিয়ে। সম্বৰ্ধিত বৰঠাকুৰৰ বাসগৃহত জ্যেষ্ঠ নাগৰিকৰ এটা দল উপস্থিত হৈ নাগৰিক সমিতিৰ তৰফৰ পৰা অসমীয়া সংস্কৃতিৰ অন্যতম প্ৰতীক গামোচা সম্বৰ্ধনা পত্ৰ আদিৰে আগবঢ়োৱা হয় সম্বৰ্ধনা। জাগিৰোড জ্যেষ্ঠ নাগৰিক সন্থাই আমি প্ৰতি মাহৰ প্ৰথম বুধবাৰটোত আমি জাগিৰোড শাখা সাহিত্য সভাৰ সভাকক্ষত আমি সভা অনুষ্ঠিত কৰোঁ, আৰু সেই সভাতে আমি সকলোৱে একমত হৈছিলোঁ আৰু আমাৰ জাগিৰোডৰ সবাতকৈ জ্যেষ্ঠ সকলোৰে সন্মানীয় মুনীন বৰঠাকুৰ ডাঙৰীয়াক আমি এখন শ্ৰদ্ধা আমি এখন সম্ভাষণ পত্ৰৰে সম্ভাষণ জনাবলৈ আৰু এখন ফুলন ফুলাম গামোচাৰে সম্ভাষণ জনাবলৈ আমি প্ৰয়াস কৰিছিলোঁ, আৰু সেই মৰ্মে আজি জাগিৰোড জ্যেষ্ঠ নাগৰিক সন্থাৰ সকলোৱে মিলি তেখেতৰ ঘৰত আমি সঁচাকৈ আহ্লাদিত হৈছোঁ আৰু তেখেতৰ দীৰ্ঘায়ু কামনা কৰিছোঁ। তেখেতে যেন আমাক সমাজক আকৌ অধিক দিব পাৰে তাৰ কামনাৰে আজি আমি এই কাৰ্যসূচীটো সমাপন কৰিম। সম্বৰ্ধনা গ্ৰহণ কৰি বৰঠাকুৰে জাগিৰোডৰ জ্যেষ্ঠ নাগৰিক সমিতিৰ বিষয়ববীয়াসকলক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰে। মই সঁচাকৈ জ্যেষ্ঠ নাগৰিক বুলি মোৰ অনুভৱ এটা আছে, কিন্তু মই যে জ্যেষ্ঠ নাগৰিক কাৰণে আপোনালোকৰ লগতকৈ কিবা বেলেগ মানে অকণমান চুপিৰিয়ৰ কোৱালিটি সেইটো মই নাভাবোঁ। মই আপোনালোকৰ একে সমানেই, একে সমানে আপোনালোকে নিজৰ বুলি ভাবোঁ আৰু আপোনালোকক সদায় সন্মান কৰি আহিছোঁ, আপোনালোকক ভাল পাই আহিছোঁ। মোক মানুহক মানুহ যেন জ্ঞান কৰি, যেনেকৈ যি নহওক মানুহ যেন জ্ঞান কৰি শ্ৰদ্ধা ভক্তি মৰম চেনেহ জনোৱাটো মোৰ কৰ্তব্য বুলি ভাবোঁ। আজি আহিছে বৰ ভাল পাইছোঁ, মই সঁচাকৈ আপোনালোকক প্ৰকাশ কৰিব নোৱাৰা ধৰণেই মই ভাল পোৱা মৰম চেনেহ আজি আছিছোঁ আপোনালোকলৈ।
মায়ঙৰ দহনং বালিমুখত জব্দ হল চৈধ্যটাকৈ চোৰাংভাৱে সৰবৰাহ কৰা গৰু। মায়ং আৰক্ষীয়ে এক গোপন সূত্ৰৰ পমখেদি অভিযান চলাই জব্দ কৰিলে গৰুকেইটা। উল্লেখ্য যে কোনো চোৰাং গৰু সৰবৰাহকাৰীয়ে নিশাৰ আন্ধাৰত গৰুকেইটা সৰবৰাহ কৰিবলৈ মাকৈ খেতিৰ নিৰ্জন ঠাইত বান্ধি ৰাখিছিল। কিন্তু সোমবাৰে বান্ধি ৰখা গৰুকেইটাক স্থানীয় ৰাইজে প্ৰত্যক্ষ কৰি খবৰ দিয়ে মায়ং আৰক্ষীক। ঘটনাস্থলীত মায়ং আৰক্ষী উপস্থিত হৈ চোৰাং গৰুকেইটা মাকৈ খেতিৰ মাজৰ পৰা বান্ধি ৰখা অৱস্থাত উদ্ধাৰ কৰে। সম্প্ৰতি মায়ং আৰক্ষীৰ জিম্মাত আছে গৰুকেইটা আৰু ঘটনা সন্দৰ্ভত অব্যাহত ৰাখিছে তদন্ত। আমি 14টা গৰু 10নং বালিমুখৰ মাকৈ খেতিৰ পৰা ৰিকভাৰ কৰিছোঁ। ৰাইজে মাকৈ খেতিৰ ভিতৰত গৰুকেইটাক পাই আনি বান্ধি ৰাখিছিলে। আমি আমাৰ মায়ং থানাৰ অন্তৰ্গত 10নং বালিমুখৰ পৰা গৰুকেইটাক ৰিকভাৰ কৰিছোঁ। বৰ্তমান গৰুকেইটা কোনে আনি তাত ৰাখিছে সেইটো চিনাক্তকৰণ হোৱা নাই। আৰু আমি ইনফৰ্মেশ্যন পাইছোঁ যে ৰহাৰ এখন গাঁৱত মানে গৰু চুৰি হৈছে। এপ্লিকেণ্টহঁতক মানে ইনফৰ্মেণ্ট যিবিলাকে কমপ্লেইন কৰিছিলে থানাত ইহঁতক আমি মাতিছোঁ। হয়তো প্ৰপাৰ আইডেণ্টিফিকেশ্যন গৰু কৰিব পাৰিলে ইহঁতক দিব পৰা যায়, নহ'লে নগাঁও গৌশালাকো খবৰ কৰিছোঁ, গৌশালাৰ মানুহতে আহি লৈ যাব বুলি। আজিৰ সংবাদ পৰিক্ৰমা ইমানতে সামৰিছোঁ। জাগীৰোড, মৰিগাঁও আৰু ইয়াৰ কাষৰীয়া বিভিন্ন অঞ্চলৰ বাবাতৰিলৈ আমি আপোনালোকৰ মাজলৈ আহোঁ প্ৰতি বুধবাৰে সন্ধিয়া আৰু বৃহস্পতিবাৰে পুৱা। গতিকে চাবলৈ নাপাহৰিব আপোনালোকৰ প্ৰিয় অনুষ্ঠান জে চি চিৰ সংবাদ পৰিক্ৰমা। ধন্যবাদ।